हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमरा सबाई जानी आज के द्वितीय फेजे भोट अलरेडी कन्टिन्यूइंग बा चलछे। सेई थेके प्रचंड गरम, कोनो कोनो जायगाय 42 डिग्री, 43 डिग्री, 44 डिग्री एरकम तापमात्रा चलछे। तार उपर प्रेसाइडिंग अफिसार, फार्स्ट पोलिंग, सेकेंड पोलिंग, थार्ड पोलिंग एवं पोलिंग एजेंटरा तादेर डिउटी मतो करे भोट नीते हबे निर्दिष्ट नियमे। तो आज के आमरा एई भिडियोर मध्य दिये आलोचना करब जे पोलिंग एजेंटरा कौन कौन जगह सही करबे, बा घुरे बोली प्रेसाइडिंग अफिसार कौन कौन जगहते पोलिंग एजेंटर सही करिए नेबेन। केन बोललाम करिए नेबेन, कारण पोलिंग एजेंटरा होच्छे तरकारीते लवणेर मतो। कि बोललाम भालो करे शुनुन, एकटा तरकारी आपनि जत भालो करुन ना केन, जत सुंदरभावे करुन, आपनि लवण दिते भुले गेछेन ओटाके पुरो फेले दिते हबे, खावाई जाबे ना। तेमनि एकई रकम ভোট প্রক্রিয়ার একটা বুথে ভোট প্রক্রিয়ার পোলিং এজেন্টটা হচ্ছে লবণের মতো। লবণ যদি না দেন, যদি পোলিং এজেন্টের সই না থাকে, তাহলে ওর কোনো দাম নেই, জিরো। তাই এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। আসুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই দশটা কোন কোন দশটা পেপারে পোলিং এজেন্টের সই ম্যান্ডেটরি। তার মধ্যে নটা আবশ্যিক আর দশটা একটা বিশেষ ক্ষেত্রে। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথমে হচ্ছে স্পেশাল ট্যাগ। যেই মুহূর্তে কন্ট্রোল ইউনিটের মধ্যে স্পেশাল ট্যাগ রাখা হবে, সেই স্পেশাল ট্যাগের উল্টো দিকে পোলিং এজেন্টের সই হবে, প্রেসাইডিং অফিসারের সই হবে এবং ডিস্টিংগুইশিং মার্ক পড়বে। প্রেসাইডিং অফিসারকে খেয়াল রাখতে হবে যাতে তিনি প্রত্যেকটা পার্টির অন্তত একজন করে পোলিং এজেন্টের সই করিয়ে নেন। তিনি হয়তো দেখলেন যে একটা পার্টির তিনজন এসেছেন পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টস সই করে নিলেন, তাতে কোনো ক্ষতি নেই, কারণ সেই সময় ছিল না, ঠিক আছে। কিন্তু ভালো হয় যে মিনিমাম একাধিক পার্টির পোলিং এজেন্টের সই থাকলে তাতে কোনো ক্লেম থাকে না। তাহলে প্রথমটা হলো স্পেশাল ট্যাগ, যেখানে পোলিং এজেন্টের সই ম্যান্ডেটরি। এবার দু নম্বরটা আসুন, গ্রিন পেপার সিল। আমরা সবাই জানি এবারে মডিফাইড গ্রিন পেপার সিল দিয়েছে। আগে ছিল গ্রিন পেপার সিল, কিন্তু এবারে হচ্ছে মডিফাইড গ্রিন পেপার সিল। তো সেই মডিফাইড গ্রিন পেপার সিলে অবশ্যই পোলিং এজেন্টের সই হবে, প্রেসাইডিং অফিসারের সই হবে, ডিস্টিংগুইশিং মার্ক হবে। তাই পোলিং এজেন্টরা অবশ্যই মনে করে যেগুলো বলছি খাতায় লিখে নেন, আপনারা স্টেপ বাই স্টেপ মিলি, কারণ আপনাদের হয়তো অনেকের ধারণা নেই, আপনারা হয়তো অনেক নতুন, আবার হয়তো অনেক প্রেসাইডিং অফিসার তিনি হয়তো নতুন, তাই এটাকে একটা খাতায় নোট করে লিখে নেন। মডিফাইড গ্রিন পেপার সিল বা গ্রিন পেপার সিলে পোলিং এজেন্টের সই লাগবে, দু নম্বর হল। তিন নম্বর পিঙ্ক পেপার সিল, যেটা কিনা ওই মক পোল হওয়ার পরে মক পোল স্লিপগুলো যে ব্ল্যাক কভারের ভিতরে পুরে অ্যাডেসিভ দিয়ে পেস্ট করব, সেই ব্ল্যাক কভারের উপরে এপাশ থেকে এপাশে একটা যে সিল, সেই সিলটার নাম হচ্ছে পিঙ্ক পেপার সিল। এই পিঙ্ক পেপার সিলও পোলিং এজেন্টরা সই করবেন, প্রেসাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক করবেন। তাহলে তিনটে হল। এবার চার নম্বর আসি, চার নম্বর হচ্ছে প্রেসাইডিং অফিসার্স ডিক্লারেশন। কার না প্রেসাইডিং অফিসার ডিক্লারেশন, না প্রেসাইডিং অফিসার ডিক্লারেশন বলতে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর। পার্ট ওয়ানটা হচ্ছে কমেন্সমেন্ট অফ পোল, পার্ট টু সাবসিকোয়েন্ট অফ মেশিন যদি লাগে। আপনারা সবাই জানেন পার্ট থ্রি যখন ভোট শেষ হবে, পার্ট ফোর আফটার দি সিলিং অফ মেশিন। তাই যে প্রেসাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, যদিও পার্ট টুটা অনেক সময় লাগে না, কিন্তু লাগুক বা না লাগুক আমি আগেই ভিডিওতে বলেছিলাম, যখন আপনারা রিসিভিং সেন্টারে জমা দেবেন আপনারা পার্ট টুটাও পোলিং এজেন্টে সই করে নেন। আমার যদি না লাগে আমি একটা ওখানে লিখে দেবো নট অ্যাপ্লিকেবল বা নীল, কাজ দিতে গেল, কিন্তু ওখানে ফাঁকা রাখবো না, ওখানে পোলিং এজেন্টে সই করিয়ে নেব। তাহলে চারটে হল, প্রথমটা আমি বলেছিলাম স্পেশাল ট্যাগ, তারপরটা বললাম গ্রিন পেপার সিল বা মডিফাইড গ্রিন পেপার সিল, তারপরে বললাম পিঙ্ক পেপার সিল, তারপরে বললাম প্রেসাইডিং অফিসার ডিক্লারেশন। এরপরে পাঁচ নম্বর আসি অ্যাড্রেস ট্যাগ। মনে রাখবেন অ্যাড্রেস ট্যাগ কিন্তু তিনটে মিনিমাম, তারপরে সিলিংয়ের পরে আবার অ্যাড্রেস ট্যাগের প্রয়োজন আসতে পারে। তাই যতগুলো অ্যাড্রেস ট্যাগ, কারণ আমি এই কারণে বলছি অনেক সময় রিসিভিং সেন্টার থেকে অ্যাড্রেস ট্যাগ কম দেয়, তার জন্য যতগুলো অ্যাড্রেস ট্যাগ
প্রত্যেকটা অ্যাডভেস্টারে কিন্তু পলিং এজেন্টের সই ম্যান্ডেটরি, প্রিজাইডিং অফিসারের সই ম্যান্ডেটরি এবং ডিস্টিংগুইশিং ম্যান্ডেটরি। তাহলে অবশ্যই অ্যাড্রেসটাকেও আপনারা সই করবেন। 5 নম্বর হোক, 6 নম্বর প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। তাহলে প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট, আগেটা ছিল প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, কিন্তু এবার বললাম প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 হলো। এবার 7 নম্বর 17A, 7 নম্বর 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোটার্স, যেটা এখানে থাকবে সেকেন্ড পোলিং অফিসারের কাছে। ওখানে দেখবেন আফটার দি কমপ্লিশন অফ ইলেকশন বা আফটার দি কমপ্লিশন অফ ভোট, ভোট শেষ হওয়ার পরে ওখানে প্রিজাইডিং অফিসার যেখানে সই করবেন, ভোট শেষ হওয়ার পরে সেখানে দেখবেন পোলিং এজেন্টে সই করার একটা তার নির্দিষ্ট জায়গা আছে। ওই 17A-তে কিন্তু প্রিজাইডিং মানে কি বলবো, পিআরওর সই হবে, ডিস্টিংগুইশিং মার্ক হবে এবং অবশ্যই পোলিং এজেন্টের সই হবে, না হলে কিন্তু কখনোই ওই 17A-টা সিদ্ধ হবে না। এবার 8 নম্বরে আসি, 8 নম্বরে হচ্ছে 17C বা ব্যালট পেপার অ্যাকাউন্ট, এটাও তার পার্ট 1। পার্ট 1টা হচ্ছে রেকর্ডের অফ ভোটস বা তার কি বলবো তার ইভিএমে কতগুলো ব্যালট ইস্যু করা হয়েছে তার ব্যালট পেপার অ্যাকাউন্ট, বা তাকে 17C বলে। এই 17C-তেও কিন্তু পোলিং এজেন্টের সই থাকবে, প্রিজাইডিং অফিসারের সই থাকবে এবং ডিস্টিংগুইশিং মার্ক থাকবে। পার্ট 1, পার্ট 2টা হচ্ছে কাউন্টি, সেটা আপনাদের পোর্শন, সেটা আপনাদের ভাবার প্রয়োজন নেই। কিন্তু 17C-তে যেটা আপনি জমা দেবেন রিসিভিং সেন্টারে, আপনি হয়তো কি করলেন তাড়াহুড়োর সময় আপনি পোলিং এজেন্টের সই করলেন না 17C-তে, আপনার মালপাট জমা হবেই না, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। তারপরে একটা বিধি বিচ্ছিরি ব্যাপার হবে, সারাদিন পরিশ্রমের পর যখন আপনি জমা দিতে যাবেন তখন দেখলেন 17C-তে আপনি কাজের চাপে হয়তো পোলিং এজেন্টের সই করাননি, জমা হবে না। তারপরে আপনাকে ওখানে একটা মেমোরান্ডাম লিখতে হবে, ভুলবশত আমি পোলিং এজেন্টের সই করাতে ভুলে গেছি, দয়া করে আমাকে মার্জনা করে আমার মালপাট জমা নেওয়া হোক। যদি কখনো তদন্ত হয়, যদি ইন্সপেকশন হয়, আমি সেই ইন্সপেকশনের তদন্তের মুখোমুখি রাজি আছি, এই মেমোরান্ডাম না দিলে আপনার মালপাট জমা নেবে না। তাতে কী প্রয়োজন, 17C-তে আপনাকে অবশ্যই করতে হবে। 9 নম্বর, 9 নম্বর হচ্ছে পোলিং এজেন্ট রিলিভিং এজেন্টস, তার যে মুভমেন্ট সিট, কোন পোলিং এজেন্ট কখন এলেন তার সময় সই, কখন তিনি উঠে গেলেন তার সময় সই, এবং বিকেল 3টের পরে যিনি থাকবেন তিনি কিন্তু একবার শেষ পর্যন্ত থাকবেন। এবার একটা মানে মানবিকতার প্রশ্ন বাদ দিয়ে আপনি কিন্তু কখনই ওটাকে শীত করতে দেবেন না, 3টের পরে যিনি আসবেন তিনি একবারে শেষ পর্যন্ত থাকবেন, এটা হচ্ছে তার ইসিআই নিয়ম। এই 9 নম্বর, এই 9 নম্বর হচ্ছে স্বাভাবিক ম্যান্ডেটরি, এই নটা সই করতেই হবে। এবার আসে আরেকটা অতিরিক্ত সই, সেটাও 17A-তে, কখন হবে, যদি টেস্ট ভোট হয়, ভার মানে জনপ্রতিনিধিত্ব আইনের 49MA 49MA ধারা অনুযায়ী কারো হয়তো মনে হলো কেউ হয়তো ভোট দিয়েছে এক্স পার্টিকে, কিন্তু ওয়াই পার্টির সিম্বল শো করাচ্ছে, তুই বলে যে না ভাই আমি তো আবার ভোট দেবো, কেন এরকম হলো, এটা তো হওয়া ঠিক না, এর নাম হচ্ছে টেস্ট ভোট। তবে টেস্ট ভোটটা সবাই কিন্তু প্রিজাইডিং অফিসারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে, পোলিং এজেন্টের সঙ্গে আলোচনা করে করতে হবে। যদি টেস্ট ভোট হয় সেক্ষেত্রে পোলিং এজেন্টের সই ম্যান্ডেটরি, তো এটা হচ্ছে 10টা। এবং তার আগে আরেকটা মানে যে কথাটা আমি বলিনি, সেটা হচ্ছে পোলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট, যেখানে 2 জায়গায় সই করতে হবে। কেন বলি না, একটা অ্যাপয়েন্টমেন্টের পর থেকে 10টা সই, আর ওটা তো তাকে অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলেন, তো এইটাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে পোলিং এজেন্টের অ্যাপয়েন্টমেন্টের 2 জায়গায় সই হবে। প্রথমটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য, তারপরেটা হচ্ছে 128 নম্বর ধারার সিক্রেসি অফ ভোট বা ভোটের গোপনীয়তার জন্য তাকে আমি সই করতে দিচ্ছেন। যেই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, অ্যাপয়েন্টমেন্টের পর থেকে 9 জায়গায় সই ম্যান্ডেটরি, পোলিং এজেন্টকে করতেই হবে, নাহলে সেদ্ধ হবে না, সেটা কখনোই গ্রান্টেড হবে না। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন যদি সেখানে টেস্ট ভোট হয়। তো ফ্রেন্ডস, নিশ্চয়ই ব্যাপারটা বোঝাতে পারলাম, আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো, পোলিং এজেন্ট হচ্ছে ভোটের একটা গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। যদি আপনি মনে করেন যে পোলিং এজেন্টের সইটা করিনি, ও সেখানে গিয়ে আন্দাজে করে দেবো, এই ভুল করবেন না, কারোর সই নকল করা কিন্তু আইনত দণ্ডনীয়। এরকম অনেক প্রিজাইডিং অফিসারকে দাঁড় করিয়ে অপমান করা হয়, সে হয়তো কোনো কারণে ভুলে গেছে বুদ্ধি করাতে,
ঠিক আছে ভাই, করে দিতো ফার্স্ট পার্টিটা করে দিল, সেকেন্ড পার্টিটা করে দিল, থার্ড পার্টিটা করে দিল। যদি কোনো কারণে তদন্ত হয় আপনারা ফেঁসে যাবেন, আপনাদের উপর সই জ্বালিয়ে দিন মামলা করা হবে। তাই যদি কোনো কারণে না হয়, রিসিভিং সেন্টারে একটা তার প্রসেস আছে, মেমোরান্ডাম আমি ভুল সই করাতে ভুলে গেছি, আমাকে মার্জনা করা হোক, যদি কোনো তদন্ত হয় আমি মুখোমুখি হব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আমি অবশ্যই উত্তর চেষ্টা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।